আল কোরআনে সুরা আত তালাক নামে একটি সুরা আছে, 65 নম্বর সুরা, তালাক বিপদের কথা, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে বের হওয়ার একটা অন্যতম ফর্মুলা বাতলে দিয়েছেন। খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধের সীমা মেনে চলা, একেই বলে তাকওয়া। এই সুরার প্রথম পৃষ্ঠাতে 2-5 নম্বর আয়াতে তাকওয়ার 5টা উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আসুন একটু শুনে নেই। আল্লাহ তাআলা বলছেন, উমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার প্রথম উপকারিতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে বের হওয়ার পথ করে দেন। সুবহানাল্লাহ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। 2 নম্বর, তাকে এমন উৎস থেকে রিজিক দেন যেটা তার ধারণায় ছিল না, তার গণনার মধ্যে ছিল না, তার হিসাবে ছিল না যে কোথা থেকে আমি রিজিক পাবো। কারণ রিজিক দাতা হচ্ছেন আল্লাহ, তার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন এবং তিনি কোনো উৎসের মুখাপেক্ষী নন। 3 নম্বর, ওয়ায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সমস্ত কঠিন বিষয়গুলোকে সহজ করে দেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা কত পেরেশান, আমাদের পেরেশানি দূর করার জন্য এই একটা ফর্মুলা যথেষ্ট ছিল, যদি আমাদের ঈমান থাকে, যদি আমাদের এই বিশ্বাস আস্থা থাকে, শুধুমাত্র তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেন, উমাইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতি। 4 নম্বর, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়ায়ুযযিম লাহু আজরা। 5 নম্বর, তার সওয়াবকে বাড়িয়ে দেন, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ, বিপদ মুক্তি সহ, রিজিকের ব্যবস্থা হওয়া সহ, গুনাহ মাফ হওয়া এবং জান্নাত অর্জন করার সমস্ত কল্যাণ নিহিত আছে তাকওয়ার মধ্যে।